হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার আইপিএল এর উদ্বোধনে কত টাকা খরচ হবে জানেন? আজ সন্ধ্যায় পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 11তম আসর। এবার আইপিএল এর উদ্বোধনে প্রতি বছরের মতোই থাকছে তারার মেলা। প্রথম ম্যাচের আগেই উদ্বোধন, সেই উদ্বোধনে কে কে থাকছেন? সর্বভারতীয় প্রচার মাধ্যমে জানানো হয়েছে বলিউডি গ্ল্যামারের জৌলুসে এবারে রং ছড়াবে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। রণবীর সিং, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ, পরিণীতি চোপড়াদের মতো সুপারস্টার মঞ্চ মাতাবেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে আবার দাবি করা হয়েছে মাত্র 15 মিনিট পারফরমেন্সের জন্য রণবীর সিং পাচ্ছেন 5 কোটি টাকা। এর আগে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস আইপিএল এর উদ্বোধনী বাজেট কাটছাট করার নির্দেশ দিয়েছিল। 30 কোটি থেকে এক ধাক্কায় খরচ 20 কোটিতে নামিয়ে আনা হয়েছে এবারের উদ্বোধনী বাজেট। বোর্ডের প্রশাসকদের যুক্তি ছিল, ক্রিকেটই যখন প্রধান আকর্ষণ, সেখানে জৌলুস বাড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা উচিত নয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।